চীন পাকিস্তানকে দমাতে যে অস্ত্রগুলি আমদানি ভারতের, সম্প্রতি ভারত ক্রমশ তাদের সামরিক বরাদ্দ বাড়াচ্ছে। ইতিমধ্যে বিশ্বের অন্যান্য দেশকে পিছনে ফেলে সামরিক খরচে বিশ্বে পঞ্চম স্থানে পৌঁছে গেছে ভারত। ভারতের কাছে যেসব ভয়ানক অস্ত্র আছে তা জেনে নিন। ইসরায়েল থেকে মিডিয়াম রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল কেনার জন্য $200 কোটি চুক্তি করেছে ভারত, যার নাম MRSAM। ভারতীয় নৌবাহিনী ব্যবহার করবে এই মিসাইল, যার রেঞ্জ হবে 70 কিলোমিটার। ভারতের 40টি ফায়ারিং ইউনিটে আসবে প্রায় 200টি মিসাইল। এ ব্যাপারে ভারতের DRDO-র সঙ্গে চুক্তি হয়েছে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের। 145টি আল্ট্রা লাইট এই কামান কেনার জন্য আমেরিকার সঙ্গে 5,000 কোটির চুক্তি করেছে ভারত, যা তৈরি করবে BA। এটি 155 মিলিমিটারের 39 ক্যালিবারের কামান। চলতি বছরে অন্তত 2টি কামান আসবে ভারতে। 25টি কামান আমদানি করা হবে, যার বাকি 120টি তৈরি করবে ভারতের সংস্থা BAE সিস্টেম অ্যান্ড মাহিন্দ্রা ডিফেন্স। 2016-এর সেপ্টেম্বরে 36টি রাফেল কিনতে প্রায় $900 কোটি চুক্তি করেছে ভারত, যা তৈরি করবে ডেসল্ট এভিয়েশন। 2019-এ ভারতে আসবে প্রথম রাফেল বিমান। ডেল্টা শেপের এই বিমানের ওজন 10 টন, কমব্যাট রেডিয়াস 1,000 নটিক্যাল মাইল, ঘন্টায় 2,000 কিলোমিটার গতিবেগে উড়তে পারে রাফায়েল, যা শব্দের গতিবেগের দ্বিগুণ। এই বিশেষ আর্টিলারি গানের জন্য ভারতীয় সংস্থা লার্সেন অ্যান্ড টার্বো চুক্তি করেছে দক্ষিণ কোরিয়ার সংস্থা হ্যানওয়া টেকুইনের সঙ্গে। এই ধরনের আর্টিলারি গান অটোমেটিক চলতে পারবে। এই এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য রাশিয়ার সঙ্গে $500 কোটি চুক্তি করেছে ভারত। এটি লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। শত্রুপক্ষের দিক থেকে আসা বিমান নিমেষেই ধ্বংস করে ফেলতে পারবে এই সিস্টেম। এই অস্ত্র ভারতের জন্য গেম চেঞ্জার হয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞদের মতামত।